বিরোধী দলপতির পদ মই এৰিবলৈ সাজু। দলপতির পদ খামুচি ধরে থাকার ইচ্ছা নাই। কংগ্রেসের ধারাবাহিক পরাজয় স্বীকার দেবব্রত শইকীয়া। সদ্যঘোষিত পৌরসভা নির্বাচনের ফলাফলত রাজ্য বিধ্বস্ত হল কংগ্রেস দল। আনকি কংগ্রেসের বাঘা বাঘা নেতায়ও পৌরসভা রাখব নয় নিজ সমষ্টিত। ইয়ার পিছতে বিরোধী দলপতি দেবব্রত শইকীয়ায় কংগ্রেসের ধারাবাহিক পরাজয়ের কথা স্বীকার করে। কংগ্রেসের এই পরাজয় নতকিরে স্বীকার করে প্রয়োজনত বিধায়িনী দলের দলপতি পদ ত্যাগ করবলেও সাজু বলে উল্লেখ করে দেবব্রত শইকীয়ায়। বিধায়িনী দলের নেতা হিসাবে আমার বিধায়ক সকলে হাইকমান্ডক কর্তৃত্ব দিয়ার বাবে আজি এই পদত আছো। যদি মোর সতীর্থ বিধায়ক সকলে পরিবর্তন বিচারে পরিবর্তন পাওয়া উচিত, মোরও কোনো পদ খামুচি থাকবলে বেশি প্রয়োজন নাই। ইফালে কংগ্রেসের এনে পরাজয়ক তাৎসল্য করে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাই মন্তব্য করেছিল, কংগ্রেস এটা রাষ্ট্রীয় দল হয়ে থাকা নাই, জেলা পর্যায়ের সরু আঞ্চলিক দললৈ রূপান্তরিত হব কংগ্রেস। অভি কংগ্রেস বিজেপি কা অল্টারনেটিভ হে, ইয়ে বাতটো লোক কমপ্লিটলি রিজেক্ট কর দিয়া। বিজেপি কা সামনে অভি কংগ্রেস নহি হে, অর কংগ্রেস হ্যাজ বিকাম লাইক এ স্মল রিজনাল পার্টি আফটার দিস ইলেকশন। উনকা প্যান ইন্ডিয়া কই প্রেজেন্স নহি রহা, প্যান কাস্ট কমিউনিটি অ্যাক্রস দ্য কাস্ট কমিউনিটি উনকা অ্যাপিল নহি রহা, অর কংগ্রেস লগভগ এক রিজনাল পার্টি কা লেভেল তক সীমিত হো গিয়া। মুখ্যমন্ত্রীর এই মন্তব্যকে সমর্থন জানায় বিরোধী দলপতি দেবব্রত শইকীয়ায়। মুখ্যমন্ত্রী ভুল কোয়া নাই, মৌখিকভাবে মুখ্যমন্ত্রী একো মিছা কথা কোয়া নাই, সঁচা কথা। মই মুখ্যমন্ত্রীর বক্তব্য ডিনাই করব নিবিচার। এবার বিজেপিয়ে দহখনের দহখন পাইছে, অবশ্যই তেওঁলোকে পোৱাৰ আমি পোৱাৰ মাজত কিছু পার্থক্য আছে। তেওঁলোকে সংখ্যালঘু অধ্যুষিত যি ওয়ার্ডসমূহ তাত তেওঁলোকে নিজে পার্থিত্ব দিয়া নাছিল পরাজয়ৰ এটা চিন্তা করে। অসম গণ পরিষদক দি একোজনক নির্দলীয় তাত আমাক প্রত্যাহ্বান জানাবলৈ তেওঁলোকে খাড়া করে দিছিল। সেই গতিকে কিছু পার্থক্য আছে, তথাপিতো তেখেতৰ কথাখিনি একো মিছা কথা কোৱা নাই। অবশ্যই প্রতিটি নির্বাচনতেই পরাজয় বরণ করার পর কংগ্রেসে শিক্ষা লোব বলেও মন্তব্য করে বিরোধী দলপতিগুলো। লগতে প্রদেশ কংগ্রেসের নেতৃবর্গই আগন্তুক লোকসভা নির্বাচনের বাবে অধিক সক্রিয় হয়ে কাম করার কথাও উল্লেখ করে। ভিডিও জার্নেলিস্ট প্রভাতর সহ অনিত প্রথম বড়ুয়ার রিপোর্ট, দ্য নিউজ প্লাস।